আচ্ছা একদিন জামুনি দাঁড়ি পাইগো হ্যাঁ আচ্ছা তোমাকে পড়াতে পারি গা আচ্ছা যাও তালি যাই মেলা মধ্যে খালু করে দেনি আব্বা জানি করে দেনি আবার কিন্তু কই দিলাম তোমারে গেলে বাড়ি তুলা পাইগো হালা দেনি গঞ্জার পাগল হালা দেনি গঞ্জার আমরাই পাগল জামুন আজকে পড়তে ভাল লাগে না আঙ্গাদিন খালি মেলামে কাম করায় পিটায় আবার পড়া না হইলে আবার কই কি পড়রা ওস নাই গা বাড়িতে কি আর ভাল লাগে না যাইতে নাম কি নাম কয় না কি তোমার এত বড় সাহস তুমি মিষ্টি ম্যাডামের কাছে পড়া অবস্থায় তোমাকে খোঁচাও
এটা কি হচ্ছে এটা ওরে নিয়া পোকা পড়া দেখাইতেছি সামনে এটা তো প্রেম করার
এটা কথা মনে রাখো আমার বাড়িতে যে ছাত্র ছাত্রী পড়বো ওর ভবিষ্যৎ উজ্জ্বল হবে উজ্জ্বল লেহাপড়া কি ঠিক মতো করায় লেহাপড়া করাই তো মনে করো যে কাজ কাম ঠিক রাখায় আমার বাড়িতে লেহাপড়া আমার মেয়ে তো লক্ষ্মী মেয়ে ম্যাডামের আব্বা আমার মেয়ে ডাকতে তখন চাইলে আবার করে নিয়ে দিছে আবার মেয়ে ঠেন কব নি মাস্টার আবার ধরে কুয়ার মধ্যে কালকে দিব নি তোরা আরে বাবা তুই রাগ করো কিসের রাগ আরে রাগ করনা জান সামনে জেনে দেব না সেন দেন আজরা কথা মধ্যে চাটা খেয়ে গিয়ে শালা কি একটা ম্যাডামের কাছে পড়াশোনা শুরু করেছিলাম না এ ভাই যারা কি একটা মাস্টার রেখে দিয়েছে ম্যাডাম রেখে দিয়েছে শুনছ ভাই এটা কথা গাই শরী শুন দাও এই শরী খালি খাটো খাটো করে এটা কথা কই তো এই যে ভাই ঘটনা এলাম না যে ম্যাডামের টেন পড়ি আমাকে তো পড়ার লেখার কোনো উন্নতি নাই না কিন্তু আমাকে দিয়ে বাড়ির ব্যাগ কাম করায় আসলে এই বাংলা পড়া লেখা হবো না বুঝছিস কি যার যার গার্জেনের নাকি পরামর্শ কইরা এই ম্যাডাম চেঞ্জ করার না বুঝাইতে পারছি তুই তোর ভাইয়ের টেন কোচ আমাকে আব্বা টেন আমি কমনি আসছি তুই তোর গার্জেনের টেন কোচ আচ্ছা মন থাকবো কি হ্যাঁ
ها 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 ها